কিন্তু এত পরিমাণে ভিড় যে আমরা এখানে ঢুকতে পারলাম না। প্যান্ডেলটা একবার দেখো কত সুন্দর, প্যান্ডেলটা খুবই সুন্দর। হাঁটতে খুব সুন্দর লাগছে, আর যেহেতু বিকালে একটু বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা একটু ঠান্ডা আছে, নাহলে গরমে একেবারে। তো এত পরিমাণে ভিড় যে আমরা এখানে ঢুকতে পারলাম না, দেখে না ভিড়টা কিরকম। প্রচুর ভিড়, বিশাল পরিমাণে একটা প্যান্ডেল রয়েছে, দেখা যাক কত।
আর সুন্দর লাইটিং সামনে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাইটিং। আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো। রাস্তাতে যা গাড়ি চলছে এতে ব্লক করা মুশকিল হয়ে যাচ্ছে। খুব ভিড় রাস্তায়, খুব ভিড়, আর এত গাড়ি চলছে যে মানে ঠিক মতো যাওয়া যাচ্ছে না। তারপরে বৃষ্টি হয়েছে বিকালবেলাতে। সুন্দর লাইটিংগুলো দেখতে লাগছে। এখানে একটা চমৎকার সুন্দর প্যান্ডেল হয়েছে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো দেখা যাক। ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এখান থেকে দেখা যাচ্ছে প্রচন্ড দেখতেই পাচ্ছ কি ভিড়। তার মধ্যে দিয়ে চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। এই দুর্গাপুজোয় সবাই ভুলে গেছে সোশ্যাল ডিস্টেন্সিং। অবশ্য বছরে একবারই আসে দুর্গাপুজো, আর সেটাকেও মিস করতে চায় না অবশ্য। প্যান্ডেলটা দেখো কত সুন্দর দেখতে। খুব সুন্দর প্যান্ডেল। প্যান্ডেলটা একবার দেখো কত সুন্দর প্যান্ডেলটা, খুবই সুন্দর। অ্যাকচুয়ালি খুব ভিড় বলে আমরা ঢুকতে পারলাম না প্যান্ডেলটার ভিতরে। আসলাম